তো বন্ধুরা আজকে আমরা বানাচ্ছি নারকেল সুজির নাড়ু। তো নারকেল সুজির নাড়ু বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে দেখে নিই। প্রথমে লাগছে আমার সুজি খমির করার জন্য, তারপর চিনি, নারকেল লাগছে, সাদা তেল লাগছে, আর একটু সামান্য লবণ লাগছে। তাহলে আমরা এখন রান্নায় যাই, গ্যাসটা জ্বালাই। এবার কড়াই পরিমাণ মতো জল দিচ্ছি, তারপর আমরা খমির করে নেবো এই সুজিগুলো দিয়ে। জল ফুটে গেছে, এখন আমি সুজিগুলো দিচ্ছি। খমিটা আমার হয়ে গেছে, ঠান্ডা করে নামিয়ে ঠান্ডা করে কিছুক্ষণ করে ভালো করে মেখে তারপরে গোল করে পুর বানিয়ে ভেজে নেব নাড়ুগুলো। এখন পরিমাণ মতো আমি নুন চিনে দিচ্ছি খমির মধ্যে, নুন, তারপরে একটু ভালোভাবে মেখে নেব। এবার খমির করাই এটা গোল করে এর মধ্যে নারকেল আর চিনির পুর ভরে তেলে ভাজবো, ডুবো তেলে। এবার আমি এগুলো ভেজে নিচ্ছি তেলে। তো আমাদের এগুলো হয়ে গেছে, আমরা এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমরা এইভাবে ধীরে ধীরে ভেজে নেবো সবগুলো, তারপর আমাদের রেডি হয়ে যাবে। আর তোমরা এইভাবে ট্রাই করবে বাড়িতে বানিয়ে, ভালো ভিডিওটি দেখবে আর বানিয়ে খাওয়ার চেষ্টা করবে, দেখবে যদি ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে।